মুসলমান পরিবারগুলোতে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা যখন রমজান মাসে রোজা রাখে এই রোজা রাখার পর দেখবেন ছেলে মেয়ে সবাই তো একরকম হয় না কিছু কিছু ছেলে মেয়ে আসে যত কষ্ট হয় হোক সে রোজা রাখবেই রাখবে আছে না নাই এই বাচ্চাদেরকে দেখবেন যে সে ভোর রাতে উঠে সারি খাবে এই জন্য অনেক সময় রাত্রে ঘুমাইতে চায় না মা বাবার কাছে বায়না ধরে আমাকে উঠাবা কিনা বলো আসে না না এরকম ছেলে মেয়ে মা বাবা যদি উঠায় সাহারি খাওয়ায় দুই ভাই ধরেন দোনো ভাইকে উঠাই দিছে মা বাপ দোনোজন রাতে সারি খাইছে সারি খাওয়ার পর সকাল দশটা এগারোটা বারোটা একটা যখন বাজে বেলা যখন আস্তে আস্তে গড়াতে থাকে সামনের দিকে এর মধ্যে একটা ছেলে সে তার চেহারাটা আস্তে আস্তে ফেকাশে হতে থাকে মুখটা শুকাইতে থাকে ক্ষুদা বাড়তে থাকে পিপাসা বাড়তে থাকে বাচ্চা মানুষ দৌড়ে দৌড়ে ছুটাছুটি করে ক্ষুদাও বেশি লাগে পিপাসাও বেশি লাগে অস্থিরতাও লাগে মা বাপ দেখে দাদা দাদি দেখে যে বাচ্চাটার চেহারা আস্তে আস্তে শুকায় যাচ্ছে তখন তাকে যদি বলে যে তুমি তো ছোট মানুষ রোজা ভেঙে ফেলো তো কিছু কিছু বাচ্চা আছে বলে না আমি রোজা ভাঙবো না না নাই আবার কিছু বাচ্চা আছে যে বলাও লাগে না তার আগে বলে না আমি রোজা রাখবো না দাদা দাদা যদি বুঝা যে আর একটু সবর করো বলে না আমার আর কষ্ট সহ্য হচ্ছে না আমার খানা দাও এরকম কিছু বেসবর পোলাবেন আসে না নাই যদি দশটা এগারোটা বারোটা বা একটা দুইটা বাজে ওই দুই ভাইয়ের মধ্যে বেসবর ভাইটা রোজাটা ভেঙে ফেলে তাহলে সে ভেঙে ফেললে তার ক্ষুধা দূর হয়ে যাবে তার পিপাসা দূর হয়ে যাবে সে খাবে পান করবে এটা ঠিক সে একটু সুখ পাবে আর যে রোজা রাখবে সে কিন্তু কষ্ট করবে তার কিন্তু সুখ হবে না ঠিক না ভাই ঠিক কিন্তু যে রোজা ভাঙে সে কি পায় মুসলমানের ঘরে দুপুরে দশটা এগারোটা বারোটা বাজে কি ধরনের খানা থাকে বলেন আমার প্রশ্ন বুঝেন নাই আপনারা মুসলমানের ঘরে রমজানে দিনের বেলায় বারোটা একটা বাজে কি খানা থাকে রাত্রে বেলায় যে ভাতগুলো বেঁচে গেছে পানি ঢেলে দেওয়া হয়েছে পান্তা ভাত থাকে বা বাসি ভাত থাকে তরকারি কি থাকে বলেন মাছের ভালো ভালো টুকরাগুলা পেটির পেটি সব শেষ হয়ে লেনজা কাঁটা মাথা কান এ জাতীয় যেগুলো থাকে বাসা সেগুলো থাকে ঠিক না বে ভালোগুলো তো সব শাড়িতে খেয়ে ফেলে গোস্ত যদি রান্না হয় তাহলে ভালো ভালো গোস্তগুলা সব শেষ হয়ে হাড্ডি টাড্ডি ঝোল টোল এগুলো থাকে যেই ছেলেটা সবর স্নাই তার বেসবর হওয়ার কারণে রোজা সে ভেঙে ফেলছে না রোজা ভেঙেই ছাড়বে সে রাখতে পারবে না তার ধৈর্য কুলেলো না সে রোজা ভেঙে ফেললো সে কিন্তু খায় তার ক্ষুধা কিন্তু দূর হয় তার তৃষ্ণা কিন্তু মিটে যায় কিন্তু সেটা মিশে হলো ওই বাসি ভাত দিয়ে আর বাসা তরকারি দিয়ে ঠিক না বে ঠিক রোজা ভাঙতে গেলে কি মা বাপ তার জন্য পাঁচ পদের শরবত বানায় বসে কারণ রোজায় ভাঙে ফেলবি যখন তো খেয়ে কোনো রকম না ঠিক আর যেই ছেলেটা কষ্টমষ্ট করে রোজাটা রাখে খেয়াল করেন রোজাটা রাখার পরে এই বেচারা যখন বিকাল তিনটা চারটা পার হয় চেহারাটা আরও শুকায় যায় মুখটা ছোট হয়ে আসে ছোট মানুষ আর পারে না কষ্ট হয়ে যায় একবার দাদার কাছে যায় একবার দাদির কাছে যায় একবার মার কাছে যায় একবার বাবার কাছে যায় সবাই শুধু আদর করে দাদা বলে দাদা ভাই এই তো শেষ আর অল্প আসরের আজান হয়ে গেল এরপরে দেখতে দেখতে মাগরিব হয়ে যাবে একটু কষ্ট করো দাদির কাছে গেলে বলে দাদি যাও মসজিদে যেতে যেতে দেখবা আস্তে আস্তে মাগরিব রক্ত হয়ে গেছে এই তো শেষ আর অল্প একটু এরপর আস্তে আস্তে মা ইফতার বানানো শুরু করে চোলা পেঁয়াজি বেগুনির গ্রান বাইর হইতে থাকে শরবতের গ্রান আসতে থাকে যে ছেলেটা রোজা রয়েছে কষ্ট করে এতক্ষণ কষ্ট করছে এখনো মুখটা সুখ না এখন আস্তে আস্তে ইফতার যখন রেডি হয়ে গেছে টেবিলে সবাই চারপাশে বসছে যে ছেলেটা রোজা আছে ওকে আদর করে একবার দাদা কোলে নেয় একবার দাদি কোলে নেয় একবার মায়ে কোলে নেয় একবার বাপে কোলে নেয় আর যেটা রোজা ভেঙে ফেলছে ওইটারে কে কোলে নেয় কেউ কোলে নেয় ওইটার অবস্থা কি হয় কি হয় আমি বলি ওইটার অবস্থা হয় হলো ধরেন যদি গ্রামের পরিবেশ হয় তো ওইটাকে সে যখন দেখে হায় রে আজকে তো খাবারের টেবিলে দেখা যাচ্ছে চার পাঁচ পদের শরবত প্রতিদিন এত শরবত হয় না যেহেতু আজকে ওই যে বাচ্চাটা রোজা আছে জন্য মা বাড়ায়রা বানাইছে দাদা বাহির থেকে আরেক আইটেম নিয়ে আসছে বাপে আরেক আইটেম নিয়ে আসছে আজকে তো খাবার আর খাবারের পর্ষা গ্রান গ্রান আর গ্রান মোহিত হয়ে যাচ্ছে গ্রানের সৌরভে খাবারের সৌরভে গ্রানে মোহিত হয়ে গেছে যেটা রোজা ভেঙে ফেলছে আশেপাশে যদি গুরগুর করে কথা আশেপাশে গুরগুর করে দাদা এক ধমক দেয় দাদি এক ধমক দেয় তোর এখানে কি হাসমরক ধর তোর এখানে কি পিচ্ছিটা ডিস্টার্ব করতেছে ওরে কোলে নে তোর এখানে কি তুই জলদি যায় ম্যাচ নিয়ে মোম নেয়া যদি কারেন্ট চলে যায় ঠিক না বে ঠিক যেটা রোজা ভাঙে ওইটার সাথে আচরণ হয় কি হয় না আর যেটা রোজা রাখে আজানটা শুধু হওয়ার বাকি সবাই সান্ত্বনা দেয় দাদা বলে বাবা ভাইরে আর এই তো দশ মিনিট আর পাঁচ মিনিট আর তিন মিনিট আর দুই মিনিট এই আজান দিল আজানটা দেওয়ার সাথে সাথে সবাই নিজের মুখে আগে দেখবা না দেখ ওই পিচ্ছির মুখে কেউ শরবত দিচ্ছে কেউ খেজুর দিচ্ছে কেউ পেঁয়াজে দিচ্ছে কেউ একটা ফল আগায়ে দিচ্ছে কে কেমনে খাওয়াবে সবাই অস্থির হয়ে যাচ্ছে সবাই আদর করে শুধু খাওয়ায় আর খাওয়ায় আনন্দ আর আনন্দ আদর আর আদর যত্ন আর যত্ন কদর আর কদর হতে থাকে আর ওই যে রোজা ভেঙে ফেলছে ওই বেচারা মুরগির খোয়ারের পিসে হাঁসের পিসে পিছে দোকানে মেস আনতে গিয়ে কিংবা আপনার ওই সে মোমবাতি আনতে গিয়া কিন্তু কিংবা ছোট বাচ্চাটা দুধের বাচ্চাটা লাত্তি খাইতে খেতে শেষ ঠিক না বে ঠিক যেটা রোজা আছে এই বাচ্চাকে সবাই খাওয়াইতে 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 ও যখন না আর পারবো না আর খাবো না এবার সবাই নামাজ কালাম পড়তে গেলে যেটা এতক্ষণ পর্যন্ত পিচিল লাত্তি খাইছে হাঁস পিছনে পিছনে দৌড়াইছে ওইটা এবার সবাই খাইয়া যাওয়ার পরে টেবিলে বাসা যেগুলা আছে সেগুলো হালকা পাতলা ওই দুপুরে একবার বাসিটা খাইছে এখন আবার বাসাটা তার কপালে পড়ে